যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় উঠে এসেছে অবাক করা তথ্য। সম্প্রতি এই বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছেন, আগামী 2070 সালের মধ্যে জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম। পিউ রিসার্চ সেন্টারের গবেষণা লব্ধ এ তথ্য উপাত্তকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয় পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যেমন বিবিসি, সিএনএন, ওয়াশিংটন পোস্ট ও লন্ডনের বিখ্যাত পত্রিকা দ্য টেলিগ্রাফে। এসব সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়, 2010 সালের হিসাব অনুযায়ী বিশ্বে মুসলমানদের সংখ্যা 160 কোটি ও খ্রিস্টানদের সংখ্যা 217 কোটি। 2010 সাল থেকে 2050 সাল এই 30 বছরের মধ্যে মুসলমান ধর্মের অনুসারী সংখ্যা বাড়বে 73%, ফলে মুসলিম জনসংখ্যা 160 কোটি থেকে বেড়ে প্রায় 276 কোটিতে দাঁড়াবে, আর খ্রিস্টান জনসংখ্যা বাড়বে 35%, ফলে খ্রিস্টান জনসংখ্যা হবে 292 কোটি। এই ধারাবাহিকতায় 2070 সালের মধ্যে পৃথিবীর বৃহত্তম জনগোষ্ঠী হবে মুসলিম সম্প্রদায় এবং ইসলাম হবে এ দুনিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মবিশ্বাস। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল। ধন্যবাদ।